হচ্ছে সিঙ্গে ফুটকার দিয়ে হতে শুরু করে বোসেরাত পার হয়ে কান্তারা পার হওয়া পর্যন্ত আর তৃতীয়টা হচ্ছে জান্নাত জাহান্নাম, এই তিনটি স্তরে ভাগ করা যায় কিয়ামতের দিন। অর্থাৎ তোমরা মরার পরেও মরবে, তোমাদের প্রজন্ম শেষ হয়ে যাবে, তাহলে ওই ছেলে যখন মারা যাবে তোমাদের কিয়ামত তখন কায়েম হয়ে যাবে। উদ্দেশ্য কি? সিঙ্গে ফুটকার আগ পর্যন্ত একটা প্রস্তুতি পর্ব আছে আখিরাতের, সেটা শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন আল জামিয়া টিভি। একটি হচ্ছে প্রথম হচ্ছে এটা বলা আল আল মারহালা আল উলা বা প্রথম পদ, প্রথম পদক্ষেপ, প্রথম স্তর। প্রথম স্তরটা কি? একজন মানুষ যখন মারা যায় তখন থেকে পরকালের জীবন শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাম হতে শুরু করে আজ পর্যন্ত যারাই মারা গেছে তাদের তাদের পরকালীন জীবন শুরু হয়ে গেছে। তাহলে মৃত্যু হচ্ছে প্রথম ধাপ। মৃত্যুর সাথে সাথে আলামতুল কিয়ামা, কিয়ামতের সমস্ত আলামত আছে, এগুলিও প্রথম ধাপ। কারণ সবকিছুর মৃত্যু হয়ে যাওয়া, মৃত্যু সবকিছু সংঘটিত হওয়া, এটাও কিয়ামতের আলামত। তো রাসূলুল্লাহ মৃত্যু যেমন কিয়ামতের আলামত, আমরা এটা জানবো ইনশাল্লাহ। তো বোঝা যাচ্ছে যে তিনটি ধাপ কিয়ামতের। একটি হচ্ছে যে উপরে থাকতে, আমরা এখন উপরে আছি একটা গোষ্ঠী, কিন্তু আরেকটা গোষ্ঠী আখেরাতের জায়গায় চলে গেছে, আখেরাতের পথে তারা রওনা হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর পরে হাশরের মাঠে উঠবে মানুষ। মৃত্যুর পরে হাশরের মাঠে যখন উঠবে তখন তারা সেখানে হিসাব নিকাশ হতে শুরু করে পলসেরাত পার হওয়া পর্যন্ত একটা তৃতীয় স্তর, পলসেরাত পার বা কান্তারা পার হওয়া পর্যন্ত দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর আমরা আলোচনা করতে পারি যে জীবনের শেষ নাই সেই জীবনটা, সেটা হচ্ছে জান্নাত বা জাহান্নাম, জান্নাত বা জাহান্নাম। তাহলে বোঝা যাচ্ছে জান্নাত জাহান্নাম নিয়ে একটা স্তর, লাস্ট ডেস্টিনেশন, মানুষের সর্বশেষ স্তর হচ্ছে ওইটা। এর আগে তার জন্য মাঝখানের স্তর হচ্ছে সিংহায় ফুৎকার দিয়ে শুরু করে দুইটি সিংহে ফুৎকার হবে। সিংহে ফুৎকার আগ পর্যন্ত একটা প্রস্তুতি পর্ব আছে আখিরাতের, সেটা শুরু হয়ে গেছে। এই জন্য আরবরা বলেন, এটা আলেমরা সবসময় বলেন, মান মা তা ফাকাত কেয়ামত কেয়ামতু, কেউ মরলে তার কেয়ামত শুরু হয়ে যায়, কেউ মরলে তার কেয়ামত শুরু হয়ে যায়। এটা রাসূলুল্লাহ হাদিস থেকেও পাওয়া যায়। কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে এক লোক আসছে, একটা গোষ্ঠী আসছে, আসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ কেয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে একজন সবচেয়ে যে আহদাসুল আসনান, তার বয়স সবচেয়ে কম, যার বয়স সবচেয়ে কম তার দিকে তাকে বললেন যে এই ছেলে যদি জীবিত থাকে অর্থাৎ স্বাভাবিক জীবন, আগে মরে যা না যায়, তাহলে ওই ছেলে যখন মারা যাবে তোমাদের কিয়ামত তখন কায়েম হয়ে যাবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিয়ামত হয়ে যাবে না, উদ্দেশ্য হচ্ছে তোমাদের উপর কিয়ামতের যে কর্মকাণ্ড তখন শুরু হয়ে যাবে। এই প্রজন্ম শেষ হয়ে যাওয়া এটাও একটা কিয়ামত, একটা প্রজন্ম শেষ হয়ে যাওয়া এটা একটা কিয়ামত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার মুখ থেকে যেটা বেরিয়েছে অর্থ হচ্ছে কিয়ামতের কর্মকাণ্ড শুরু হয় মৃত্যুর পর থেকে শুরু হয়, মৃত্যুর পরে শুরু হয়, মানে প্রত্যেকটি মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামতের কর্মকাণ্ড শুরু হয়ে যায়। তো প্রত্যেকটি মানুষের কিয়ামত হয়ে যাবে, অর্থাৎ তোমরা মরার পরেও মরবে, তোমাদের প্রজন্ম শেষ হয়ে যাবে। প্রজন্ম শেষ হয়ে যাওয়া একটা গোষ্ঠীর কিয়ামত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছেন। তো এর অর্থ তিনি আমাদেরকে জানিয়েছেন, এর অর্থ হচ্ছে একজন মানুষ মারা গেলে মৃত্যুর পর থেকে বারজাখি যে জীবনটা শুরু হয় এটা কিয়ামতের প্রাথমিক অংশ, কিয়ামতের প্রাথমিক অংশ বারজাখি জীবন। বারজাখি জীবন ছাড়াও, বারজাখি জীবন ছাড়াও এই যারা কিয়ামতের আগে আলামতগুলো আছে, কিয়ামতের বড় বড় কিয়ামতের আগে আলামত অনেকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন, এগুলিও কিয়ামতের প্রাথমিক কিয়ামত। কিন্তু এগুলি শেষ হওয়ার অর্থ হচ্ছে বড় কিয়ামত শুরু হয়ে যাবে। প্রাথমিকভাবে এগুলো আমাদের জন্য কিয়ামতের এক একটি নিদর্শন হিসাবে, কিয়ামত হিসাবে সেগুলো উল্লেখ করা যায়। এই জন্য কিয়ামতকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। আবারও বলছি, একটি হচ্ছে যে প্রত্যেকটি মানুষের মৃত্যু থেকে শুরু করে হাশরের দিন সিঙ্গে ফুৎকার পর্যন্ত, সেই হিসাবে এখন যত মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে গেছে। আরেকটি হচ্ছে সিঙ্গে ফুৎকার দিয়ে হতে শুরু করে
কোছরাত পার হয়ে কান্তারা পার হওয়া পর্যন্ত আর তৃতীয়টা হচ্ছে জান্নাত জাহান্নাম, এই তিনটি স্তরে ভাগ করা যায়। প্রথমটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, আমরা একটু আগে বলেছিলাম সেটা কি, একটা হচ্ছে মৃত্যু আর একটা হচ্ছে আলামতুল কেয়ামা। আলামতুল কেয়ামা মৃত্যু, এটা সব সার্বজনীন, মৃত্যু সার্বজনীন। এই মৃত্যুর পরে যে জীবনটা মানুষ মাঝখানে অবস্থান করে এটাকে বলা হয় বারজাখ। বারজাখ শব্দের অর্থ হলো মূলত একটা পর্দা, একটা পর্দা, অর্থাৎ আপনি এই সরাসরি জান্নাত জাহান্নাম যেতে পারবেন না, আপনাকে এই পর্দা ভেদ করে যেতে হবে। অর্থাৎ আপনাকে দুনিয়ার বুকে হিসাব নিকে আপনার আমল না আমল নামার কি হয়েছে না হয়েছে এটা কাজটা করে গেছেন, এরপরে পর্দাবৃত হবেন আপনি। পর্দাবৃত হওয়ার পরে সেখান থেকে আপনি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক সিঙ্গে ফুৎকার দেওয়া হলে সে কিয়ামতে আপনি উঠে যাবেন। সেখানে বিচার সব কিছু কমপ্লিট করার পরে বিশাল সময় আপনি থাকবেন সেখানে, 50,000 বছর। ওই না ইয়ৌমান ইনদা রাব্বিকা কাল ফিসানা তিম্মা তাউদ্দুন, 1,000 বছর আল্লাহর কাছে, আবার কোনো মানুষ 50,000 বছর এটাও আসছে। অর্থাৎ এটা দুইটা অর্থ হইতে পারে, একটা হচ্ছে যে আল্লাহর দৃষ্টিতে এটা 50,000, আপনাদের দৃষ্টি 50,000, আবার কারো কারো দৃষ্টিতে 1,000, কারো 50,000, এরকম হবে অর্থাৎ অবস্থা অনুসারে। তো সেই হিসাবে এই বিশাল সময় কিয়ামতের, এই যে বিশাল সময় সেটা দুনিয়ার জীবনের চেয়ে অনেক বেশি সময় আপনাকে হাসরের মাঠে দাঁড়াতে হবে, হাসরের মাঠে দাঁড়াতে হবে। কারণ আমরা বেশিরভাগ 60, 70 বা 100 বছর অনেকে বাঁচে, সর্বোচ্চ 100-150 বছর বাঁচে, কিন্তু হাসরের মাঠে দাঁড়াতে হবে 1,000-1,500 বছর। সেই জন্য আরেকটা জীবন শুরু হওয়ার আগে একটা বারজাখ রাখা হয়েছে, যে এখান থেকে যাওয়ার সময় ওই পর্দাটা ভেদ করে আপনাদেরকে যেতে হবে, ওই পর্দাটার নাম হচ্ছে বারজাখ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন যে ওমি ওয়ারা ইন বারজাখুন ইলা ইয়াউমি ইউবাতুন, যে প্রত্যেকটি মানুষের মৃত্যুর পরে বারজাখের জীবন শুরু হবে যতক্ষণ পর্যন্ত না সে পুনরুত্থিত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে পুনরুত্থানের জন্য আবার আপনাকে বারজাখের জীবনটাকে যেতে হবে। এই বারজাখের জীবনটা হচ্ছে কিয়ামতের প্রথম অবস্থা, প্রথম অবস্থা। এই বারজাখের জীবনের মধ্যে শুরু হয় কি করে, মৃত্যু। তাহলে মৃত্যুর আলোচনা আমাদের সবার আগে আসবে, মৃত্যু আলোচনা সবার আগে আসবে। আচ্ছা, আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের বিপরীত দিক আছে, যেমন কি রাত দিন, তারপরে আলো অন্ধকার, তেমনি ভাবে জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আল্লাযী জাআলাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন এবং মৃত্যু দিয়েছেন যাতে করে তিনি পরীক্ষা করেন আমাদের তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে, সুন্দর আমল করে। হাসরের দিন সুন্দর আমলের উপরে আমাদের আমল নামা দর্তব্য হবে, বেশি ইচ্ছেও অনেক বেশি করেছে কিন্তু আল্লাহর কাছে সেটা কোনো মূল্য হলো না, আবার সুন্দর হলে সেটা ভারী হয়ে গেল। আমরা রাসূলুল্লাহ হাদিসে শুনেছি কারো কারো শুধু কালিমাতুল্লাহ ইল্লাল্লাহ এত ভারী হবে যে সমস্ত গুণা এর তুলনা হালকা হয়ে যাবে। তো বোঝা গেল সুন্দর এবং মান সম্পন্ন অল্প আমলও আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি প্রিয়। মান সম্পন্ন হলে বেশি আমলের চেয়েও। এই জন্য সালফে সালিন বলতেন আল ইক্তিসাদু ফি সুন্নাতে খায়রু মিনাল ইকসার মিনাল বিদআ, সুন্নতের মধ্যে কম আমল উত্তম, বেদাতের মধ্যে বেশি আমল হচ্ছে। এই জন্য অনেকেই বলেন যে উনি অনেক, কিন্তু আমলগুলো যদি বাতিল হয় তাহলে সেটা কোনো কাজে লাগে না। আপনারা জানেন যে অনেক মানুষ রাত দিন 24 ঘন্টা ইবাদত করতেছে, এটা করছে ওইটা করতেছে, কিন্তু উনি আকিদা বিশ্বাসে বরবাদ। উনি আকিদা বিশ্বাস করে যে রাসূল গায়েব জানে, অথবা ওনার ওলি গায়েবী গায়েব জানে, ওনার ওলি এই ক্ষমতা রাখে ওই ক্ষমতা রাখে, বিপদ থেকে উদ্ধার করতে পারে, তারপর সেটা রিওয়ার্ড পাবো ইনশাল্লাহ। তো মৃত্যু কিসের নাম, মৃত্যু কিসের নাম? মৃত্যু হচ্ছে যে আপনার শরীরে যে জীবনের জীবনী শক্তিটা আছে সেটা না থাকা, এটার নামে মৃত্যু। জীবনের শক্তিটা না থাকা এটা নামে মৃত্যু। আপনি ঠিকই সলিমুদ্দিন সাহেব থাকবেন কিন্তু আপনার রুটা থাকবে না, আপনার শরীর থেকে রুটা পৃথক হয়ে যাওয়ার নাম হচ্ছে মৃত্যু, শরীর থেকে রুটা পৃথক হয়ে যাওয়ার নাম হচ্ছে মৃত্যু। এইটা কখনো কখনো স্থায়ীভাবে পৃথক হয়, কখনো কখনো অস্থায়ী পৃথক হয়। অস্থায়ীভাবে পৃথক কখন হয়, একজন মানুষ যখন ঘুমায় তখন তার অস্থায়ীভাবে পৃথক হয়। আল্লাহ তাআলা এটাকে মৃত্যু নামকরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকু আল্লাযী ক্বাদা আলাইহিল মাউত ওয়ায়ুরসিলু উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যে আল্লাহ তাআলা তিনি এমন এক সত্তা, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, যখন তারা মারা যায় তখন রূহটাকে হরণ করে। এই মৃত্যু অর্থ ঘুম, যখন ঘুমায় তো রুটাকে নিয়ে যায়,
হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদারের রূহ সেটা কি করে বের হয়ে আরশের সামনে সিজদা করে যায় আর সেখান থেকে আবার অনুমতি ক্রমে সেটা ফিরে আসে খুব দ্রুত ফিরে আসে আল্লাহর ইচ্ছায় সেটা ইমানদারের কাছে আবার ফিরে আসে আর যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেন তখন সেটাকে তিনি রেখে দেন আর যাওয়ার দরকার নাই সেটা বলেন যে রেখে দেন তিনি আল কোরআনে কারিমে এটা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ইয়াতাফু আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম ইয়ামুত ফি মানামিহা আল্লাহ তাআলা দুই গোষ্ঠীর রূহ হরণ করে যারা মারা যাবে আর যারা ঘুমে আছে মারা যাবে না মানে সাময়িক মৃত্যু দুটোই হরণ করেন একটাকে কখন রেখে দেন একটাকে আবার ফেরত দেন আল্লাহ ইতাফার অনুসাহীনের মত আল্লাহ তিলাম ইয়াম তাও থিবে না মিয়া পাইম সিকুল্লাতি কাদা আলী এল মত যার জন্য মৃত্যু নির্ধারিত তারটা স্থায়ী ভাবে যে আর ফেরত যাওয়ার দরকার নাই তোমার থেকে দাও ওয়ুল সুল ওখরাইলে আজেল মুসাম্মা আরেকটা পাঠায় কিছুদিন যেন দুনিয়াতে সে ভোগ করে যেতে পারে এই জন্য আবার ঘুমের পরে মৃত্যুটাকে আবার তাকে ফেরত দেওয়া হয় এই জন্য আমরা ঘুম থেকে উঠে দোয়া পড়ি ঘুমানোর সময় বলি বিসমিক আল্লাহুমা আমুতু আহিয়া আর যখন ঘুম থেকে উঠি তখন বলি আলহামদুলিল্লাহ আল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ও ইলাইহিন নুশুর কারণ এটা ঘুম হচ্ছে আসলেই মৃত্যু ঘুম হচ্ছে আসলেই মৃত্যু এই জন্য এই মৃত্যুটা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া উচিত প্রতিদিনই যে আমার হয়তো আর দ্বিতীয়বার রুটা ফেরত আসতেও পারে আবার নাও আসতে পারে কিন্তু আমার জন্য এখন এই সুযোগটা কাজে লাগানো উচিত একজন মানুষের তাহলে মৃত্যু দুইটা একটা হচ্ছে স্থায়ী মৃত্যু একটা অস্থায়ী মৃত্যু প্রতিদিনই তার এটা হয় স্থায়ী মৃত্যু যদি চলে যায় তার আসবে না অস্থায়ী মৃত্যু হলে আবার সে ফিরে আসবে দুনিয়াতে অর্থাৎ আবার ফিরে আসত ঘুমের পরে আবার তার রুটা ফিরে আসবে দুনিয়াতে আমল করতে পারবে এই জন্য তার শুক্রিয়া আদায় করা দরকার মৃত্যুর ঘুমানোর আগেও আল্লাহর কথা নিয়ে ঘুমাইতে হবে বিসমিক আল্লাহুম্মা আর ঘুম থেকে উঠে আল্লাহ শুক্রিয়া আদায় করতে তিনি রাদ্দা ইলাইয়া রুহি অন্য এক হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাদ্দা ইলাইয়া রুহি আল্লাহ আমার রূহকে ফেরত দিয়েছেন এর অর্থ হচ্ছে আল্লাহর বিশেষ নেয়ামত হচ্ছে এটা এখন বলেন তো বুঝলাম যে প্রতিদিন একটা দুটো রকমের মৃত্যু আছে আমরা এখন দ্বিতীয় মৃত্যুর দিকে যে মৃত্যুটা আসলে আমাদের এখানে উদ্দেশ্য প্রথমটা এখানে উদ্দেশ্য না কারণ প্রথম মৃত্যুর পরে কেয়ামত কায়েম হয় না দ্বিতীয় মৃত্যুটার পরে প্রত্যেক মানুষের কেয়ামত কায়েম সেটা কি স্থায়ী মৃত্যু যেটা স্থায়ী মৃত্যুটা হবেই হবে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন কুলু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেকটি নফসকে মৃত্যুবরণ করতে হবে নফস কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে নফস একটা হচ্ছে না এই নফস আমরা চাচ্ছি না একটা হচ্ছে নফস যেটা শরীফ নফস এটা হলো নফস ইনসানিকে রূহ বলা হয় নফস ইনসানিকে রূহ বলা হয় কারণ এটা শরীফ বেশি এটার মধ্যে যার যত শারাফত আছে ওইটাকে রূহ বলা হয় যদি শারাফতের কমতি থাকে এটা নফস বলা হয় সেই দিক থেকে এই জন্য রু চলে গেলে বলা হয় ইয়ার খাবারের জিনিসের জবে করার পরে এটা শরীফ জিনিস আর যেগুলি খারাপ জিনিসগুলো মরে গেছে বলে যে এটা মৃত্যু হয়েছে হ্যাঁ যেমন ইয়াটা হাইওয়ানাত যেগুলো খুব নিকৃষ্ট এগুলিকে এগুলি ইয়াকে রু বলা হয় এগুলি নফসা বলা হয় ঠিক একটা হলো নফসে ইনসান হচ্ছে সবচেয়ে উন্নত মানের নফসা যেটা কি করতে পারে চিন্তা করতে পারে যেটা ইশারা পাঠাইতে পারে বিবেকে বিবেক এবং নফসের মধ্যে তখন তাজাজুব হয় তানাওগ হয় একে অপরের সাথে আলাপ করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে আরেকটা হলো নফসে হাইওয়ান এইটা এই এই এইটাকে এটা বড় ধরনের উন্নত মানের নয় কিন্তু এটাও নফস এটাও একটা নফস এই জন্য রাসূলুল্লাহ হাদিসে বলা হয়েছে যে তুমি এমন কিছু নাও যা এমন কিছু দিয়ে জবে করো তা নফস বের করে দেয় অর্থাৎ তার রূহ হরণ হয় নফস শব্দ ব্যবহার করা হয়েছে তো এটা একটা নফস আরেকটা নফস হচ্ছে নফসে নাবাতি যেমন তৃণলতা গাছপালা এগুলির একটা নফস আছে যেটা আত্মা বলা হয় গাছের একটা জীবন আছে বলা হয় তো গাছের জীবন এগুলো হচ্ছে জড় এটা মরতে পারে না ইনসান হাইওয়ানাতের একটা সীমাবদ্ধ জীবন আছে ইনসান একটা আল্লাহ তাআলা বিশাল ক্ষমতা দিয়েছেন কিন্তু সবগুলি হচ্ছে কুলি রহমিন আমরাব্বি ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা সবগুলি হচ্ছে আমার রবের নির্দেশনা যাকে যতটুকু থাকার কথা বলবে অতটুকু থাকবে যখন থাকার কথা বলছে চলে আসবে তখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই জন্য সেখানে সবাই ফিরে যায় যার নফস মুতমাইন না সেও ফিরে যায় যার নফসে লাওয়ামা সেটাও ফিরে যায় যার নফসে আম্মারা সেটাও ফিরে যায় কিন্তু আল্লাহর কাছে প্রিয় হচ্ছে নফসে মুতমাইন না এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা প্রশংসা করে বলেছেন ইয়া আইয়াতুহা নফসুল মুতমাইন না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এর বাইরে নফসে লাওয়ামা আল্লাহর কাছে প্রিয় কারণ এটা তিরস্কার
করে, তিরস্কার করলে তাওবা হয়। এই জন্য প্রিয় হওয়ার কারণে আল্লাহ তাআলা একটা শপথ করেছেন, বলেছেন লা উকসিমু বিন নাফসি লাওয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসি লাওয়ামা, অর্থাৎ অবশ্যই আমি কসম করব। লা এটা এখানে অর্থ হচ্ছে তোমাদের কথা নয় আমার কথা, ঠিক এর অর্থ এটা। জায়দা কথা বলা যাবে না, লা দিয়ে অতিরিক্ত কথা বলা যাবে, বলতে হবে যে আল্লাহ তাআলা অন্যদের কথা খণ্ডন করে যে তিনি অবশ্যই নাফসি লাওয়ামাকে পছন্দ করেন, কারণ নাফস তিরস্কার করলে তাওবা হয় যে আমি কেন এটা করতে গেলাম, আমি কেন নামাজ পড়লাম না, আমি কেন দেরি করলাম, আমি কেন দেরিতে ঘুমালাম, আমি কেন এদিকে তাকালাম, আমি কেন এই অন্যায়টা করলাম। নাফসের লাউয়া আমাকে আল্লাহ তাআলা পছন্দ করে, এই জন্য আল্লাহ তাআলা শপথ করেছেন এটাকে। কিন্তু নাফস যেটা আমার আমি সু, এটাকে আল্লাহ তাআলা কোরআন কারিম বলেছেন ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসা আল আম্মারাতু বিসু, নাফসকে আমি দোষমুক্ত বলছি না, কারণ নাফসের মধ্যে আম্মারা আছে বিসু, যা খারাপের নির্দেশনা আমাদেরকে দেয়। তো বেশিরভাগ মানুষের নাফসে প্রথমে থাকে নাফসে আম্মারা, তারপর সে যখন তিরস্কার করে ধীরে ধীরে এটা তখন তওবা হয়, আর একটা সময় আসে যখন সে হারাম কাজ করতে পারে না, তখন তার মধ্যে কালবে সালিম হয়ে যায়, তার নফস কালব সবদিকে সালিম হয়ে যায়, হারামের দিকে সে পা বাড়াইতে পারে না। এটা হচ্ছে ইল্লা মান আতাল্লাহ বে কালবিন সালিম, যে ব্যক্তি আল্লাহর কাছে কালবে সালিম নিয়ে আসবে। তাহলে মৃত্যু হবেই, সোজা কথা এটাই। তিন ধরনের নফস আমরা বললাম, তিন ধরনের নফসই মৃত্যু হয়, হায়ওয়ানাতেরও মৃত্যু হয়, মানুষেরও মৃত্যু হয়, আবার প্রাণীকুলেরও মৃত্যু হয়, যেমন গাছ গাছালিরও মৃত্যু হয়, গাছও মরে যায়। তো এক একটা কোনটা বেশি দিন বাঁচে কোনটা কম বাঁচে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে। ইজা আজা আজারহুম ওয়ালা ইস্তাখুন সাআতাহুম ওয়ালা ইস্তাখদিমুন, আল্লাহ তাআলা যখন নির্দেশন আসবে কোনো কিছু একদিনও এক মুহূর্ত এদিক সেদিক হবে না, এদিক সেদিক হবে না। অনেকে বলতে পারেন যে কেউ তাকে মেরে ফেললে ও মেরে ফেলাটাই ওই টাইমটাই লেখা ছিল তার জন্য, এই টাইমটা আল্লাহ লিখেছে। ঠিক অনুরূপভাবে কেউ ওষুধ খেয়ে অনেকদিন ওষুধ খেয়ে অথবা কিছু খেয়ে তার আপনার কাছে মনে হচ্ছে যে অনেকদিন ওষুধটা একটা ভালো হয়েছে, তার ওইটা লেখাই ছিল যে ওষুধ খাবে এবং অনেকদিন বাঁচবে এটাই লেখা ছিল, এগুলিতে কোনো পরিবর্তন হয় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিম বলেছেন লা ইস্তাখদিমুন সাআতাম ওয়ালা ইস্তাখিরুন, এক এক সাআতের এক ক্ষণিক, ক্ষণিকের জন্য সাআ বলে ক্ষণিক বোঝানো হয়েছে, যে ক্ষণিকের জন্য এদিক সেদিক হয় না। কোরআন কারিমে সাআত ক্ষণিক আরও অন্য জায়গাতেও বর্ণিত হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি নফসে কি করবে, মারা যাবে। কোরআন কারিম আল্লাহ তাআলা বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাউর হুকম ওয়া ইলাইহি তুরজাউন, প্রতিটি জিনিসেই কুল্লু শাইইন হালিকুন ধ্বংস হবে, ইল্লা ওয়াজহা তবে তার চেহারা, তাই না? এখন অনেকে বলতে পারে যে চেহারা হলে সত্তার কি হবে, সত্তা যে সত্তা চেহারা বলা হয়, চেহারা দিয়ে সত্তা বোঝানো, এগুলো নিয়ম। যেমন যেমন আপনি আসছেন তো চেহারা দেখছি বলে অনেকে, এর অর্থ হলো চেহারা দিয়ে সত্তা বোঝানো, এটা আরবি ভাষা একটা নিয়ম, আরবি ভাষা একটা নিয়ম চেহারা দিয়ে সত্তা বোঝানো। কুলুসেন হাল কইলা, অর্থাৎ তার চেহারা এবং সত্তা সবই কোনোটাই ধ্বংস হবে না। আরেকটা অর্থ আছে, এটাও শুদ্ধ সর্বসালীন করতেন, হ্যাঁ হ্যাঁ না এটা সর্বসালীন অর্থ করতেন কুলুসেন হাল কইলা মাবতুগিয়া বিওয়াজ, এটা শুদ্ধ, এটাও সহি অর্থ, এটাও সলাফরা করেছেন যে সব কিছুই নিঃশেষ হয়ে যাবে, তবে যেটা আল্লাহর উদ্দেশ্যে করা হবে এটা নিঃশেষ হবে না, আল্লাহ তার পুরস্কার দিবেন। দুনিয়াতে তুমি এই বাড়ি ঘর এইটা ওইটা আমরা করেছি, এগুলি একসময় শেষ হয়ে যাবে। আমাদের আগে বহু মানুষ অনেক কিছু করেছে, হ্যাঁ কারণ কত কিছু করেছে, করেছে না কত বড় রাজা বাদশারা বিশাল বিশাল কিছু করেছে, হ্যাঁ ওই যে মোগলরা গেছে, হ্যাঁ তারপরে আমাদের দেশে কারা ইংরেজরা গেছে, তার আগে গেছে এরা লোদিরা, সুলতানি আমল গেছে, সুলতানি আমল কত সব কিছু নাই, এখন এখন খুঁজেও পাওয়া যায় না। কিন্তু আল্লাহর জন্য যেটা করবে এটা থাকবে, আল্লাহর জন্য কি করেছে তারা, যে যা করেছে আল্লাহর জন্য সেটা অবশ্যই থাকবে। এইটা একটা মসজিদ হয়তো ভাঙবে, কিন্তু আল্লাহর জন্য করার কারণে সব পড়ছে থাকবে তার এটা, হ্যাঁ আরেকজন বানাইলেও সে আগে যে করেছে তার সব সে পাবে, কেন সে করেছে এটা। তো বোঝা গেল ইল্লা মাবতুগি বিওয়াজহি, এটাও শুদ্ধ, কুল্লু শাইইন হালিকুন, অর্থাৎ আল্লাহর জন্য যা হবে না তাই ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলেমরা বলে থাকেন কিছু জিনিস ধ্বংস হবে না, কিছু জিনিস ধ্বংস হবে না, যেগুলি বান্দার সাথে সম্পৃক্ত সব ধ্বংস হয়ে যাবে, যেগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত এগুলি সব থেকে যাবে। বান্দার সাথে সম্পৃক্ত কি, সৃষ্টির সাথে সম্পৃক্ত আসমান ও জমিন এবং এর মাঝখানে এগুলো, কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত হলো আরশ কুরসি কলম, আরশ কুরসি কলম, এবং কেউ কেউ বলেছেন যে হামালাতুল আরশ আরশ বহনকারী ফেরেশতা, এবং বলেছেন প্রায় দশটা জিনিস তারা উল্লেখ করেছেন, এর মধ্যে জান্নাত জান্নাত জাহান্নাম, জান্নাতের নেয়ামত সমূহ হোর গেলমান, এগুলো জাহান্নামের আজাব কোনোটাই
ধ্বংস হবে না, কোনটাই ধ্বংস হবে না, বুঝে আসছে? কারণ এগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ নির্দেশের সাথে সম্পৃক্ত, উপরে নিচে নয়, আসমান জমিনের মাঝখানে নাই। কারণ হচ্ছে কোরআন কারিমে, কোরআন হাদিসে আসছে ওয়ানুফিকা ফিসুর ফাসারিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান জমিনে যা আছে তা ধ্বংস হবে, তা মারা পড়বে। তাহলে বুঝা গেল উপরে যা আছে তার মারা পড়ার কথা বলা হয়নি। সুতরাং সবকেই আমরা মৃত্যু হবে, সবকে ধ্বংস হয়ে যাবে তা বলা যাবে না। এই জন্য আলেমরা এটা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই যেগুলি আমি একটু আগে উল্লেখ করেছিলাম সেগুলিকে তিনি বলছেন এগুলি ধ্বংস হবে না, এটার উপরে এজমা হয়ে গেছে। উনি বলতেছেন এজমা হয়েছে কিনা, এজমা এটা সুকুতি বলা হয়, এজমা সুকুতি, কারণ সরাসরি কোথাও এরকম নস আসে নাই যে আমরা একমত হইলাম, এটা নয়। বরং মানুষ এটাকে আলেমরা যুগ যুগ ধরে বলেছে এগুলি ধ্বংস হবে না, এগুলি ধ্বংস হবে না। এই জন্য বলা হয় আল জান্নাত ওয়ান নারু হ্যাঁ মওজুদাতানি লা তাফনায়ানি, জান্নাত ও জাহান্নাম দুটাই এখনো অস্তিত্বশীল, লা তাফনায়ানি এগুলি ধ্বংস হবে না, এই দুটি ধ্বংস হবে না। ঠিক এগুলির সাথে সম্পৃক্ত ভিতর কোনো কিছুই ধ্বংস হবে না। আপনি এখন যদি একটা সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কি হবে? জান্নাতে একটি গাছ রোপণ হবে। তো গাছ যদি ধ্বংস হয়ে যায় তো আমি তো শেষ, মানে আমার পাওনা জিনিস কোথায় গেল? আল্লাহ তাআলা নিজ হাতে আপনার জন্য জান্নাতুল খুলদে যে সমস্ত রোপণ করেছেন সেগুলিও থাকবে। হাদিসে আছে আল্লাহ তাআলা তিনটি জিনিস নিজে করেছেন, বিভিন্ন হাদিসে আসছে, তিন হাত দিয়ে, একটি কি জান্নাত, আরেকটা কি জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা যেগুলি সৃষ্টি করেছেন, যেগুলি উত্তর উত্তর আল্লাহ বৃদ্ধি করেন, প্রতি রমাদানে আল্লাহ তাআলা সাজান এবং জান্নাতকে সাজান এবং বলেন যে আমার বন্দারা অচিরে আসবে, ক্ষুধার্ত পিপাস খুদ পিপাসায় আমার বন্দারা কাতর হয়ে আসবে, তাদের জন্য তুমি সাজো জান্নাতকে, তিনি সুন্দর করে সাজান প্রতি রমাদানেই, প্রতি রাতে তিনি প্রতিদিনেই তিনি সাজান। তো এই সাজানো আরও উত্তর উত্তর বৃদ্ধি পায়। আর আপনাদের দুনিয়ার বুকে যদি সাজানো সুন্দর হয়, আল্লাহর সাজানো কেমন হবে সেটা সহজেই বুঝতে পারেন আপনি। সুতরাং বুঝতে যাচ্ছে যে এগুলো ধ্বংস হবে না, কিন্তু এগুলি ছাড়া আল্লাহর সাথে সম্পৃক্ত বান্দার সাথে সম্পৃক্ত সবই ধ্বংস হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পৃক্ত কোনো কিছুই ধ্বংস হবে না। এটাই অর্থ, এটা অর্থ করে বেশি উত্তম। আর এখানে কেউ কেউ বলে যে আপনারা যে আল্লাহ তাআলার জন্য চেহারা ছাড়া বলেন যে আর সব ধ্বংস হয়ে যাবে, তাহলে তো আল্লাহ ধ্বংস হয়ে যাবে, শুধু চেহারা থাকবে। এটা কি আমরা কোনোদিন বলেছি? আমরা এটা কোনোদিন বলিনি। আমরা বলেছি চেহারা, যেমন আমাদের অনুবাদের মধ্যে আছে সত্তা সহ চেহারা, সত্তা সহ বিষয় দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে, কারণ কেউ যেন ভুল না বুঝে সত্তা চলে যাবে শুধু চেহারা থেকে যাবে, এরকম হয় না। কারণ অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি শুধুমাত্র অবশিষ্ট থাকবেন। কেমন? এর অর্থ হচ্ছে অন্য জায়গা হচ্ছে ওয়াকা ওয়াজু রব্বিকা যিল জালালি ইকরাম, ওয়াজু বলতে সেখানেও জাত বোঝানো হয়েছে, সত্তাকে বোঝানো হয়েছে, সেটাও থাকবেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত কোনো কিছু ধ্বংস হবে না। তো আবার কেউ কেউ বলেছেন যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এখানে এটা সিফাতের আয়াত নয়, তবে এটা সিফাতের আয়াত, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সিফাতের আয়াত বলেন নাই, এবং অনেকে সিফাতের আয়াত বলেছেন। আমাদের কাছে সিফাতের আয়াত বললেও সমস্যা নাই, না বললেও সমস্যা নাই, কারণ ওয়াজ চেহারা অন্য কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাযিল হলো, কুল হুয়াল কাদির আলা ইয়াবআথ আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম ক্বাল আউযু বিওয়াজহিকা, বলুন যে আল্লাহ তাআলা সক্ষম তোমাদের উপর থেকে আযাব দিয়ে তোমাদের ধ্বংস করে দিতে। রাসূল কি বললেন? আউযু বিওয়াজহিকা, আল্লাহ আপনার চেহারা ওসিলে আশ্রয় চাচ্ছি, আমি জাহান্নামে ধ্বংস হওয়াতে আশ্রয় চাচ্ছি। পায়ের দিক থেকে ধ্বংসিয়ে দিয়ে ধ্বংস করে দিবেন। হ্যাঁ, তো এইটাকে রাসূল আসলাম কি বললেন, কি বললেন যে আউযু বিওয়াজহিকা, আমি আপনার আশ্রয় চেহারা ওসিলে আশ্রয় চাচ্ছি, অর্থাৎ এটা যেন এইটা এইটা যেন আমাদের উপর না আসে। তারপর কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন আউয়াল বেসাকুম, আউয়াল বেসাকুম শিয়া ইউদিক বাদিকুম বা সাবাদিক, অথবা তোমাদেরকে ভিন্ন ভিন্ন ভাগ ভাগ হয়ে যাবে, একে অপরের বিরুদ্ধে হানাহানি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাজা আহওয়ান, এটা সহজ, এটা হবে উম্মতের মধ্যে, এই জন্য হানাহানি হয়, মারামারি হয়, ভাগাভাগি হয়, এক এক গোষ্ঠী এক এক বিভিন্নভাবে জাতিগত, দেশগত অথবা বর্ণগত, বংশগত ভাগ ভাগ হয়ে, গোত্রগত ভাগ হয়ে রয়েছে মানুষের ভিতরে। তো এই ভাগটা হবে, এই ভাগটার মধ্যে হানাহানি না মারে, মারামারি না হলে, বা এটা আল্লাহর শরীয়ত বিরোধী না হলে এটাকে শরীয়ত অস্বীকার করে নাই। এই জন্য দেখেন আরবদের মধ্যে কবিলার গোত্রের নিজের কবিলার কথা নিজে আলোচনা
আলোচনা করতে, তোমার কবিলা কি? বলতো যে কি আমি কোরাইশ, আরেকজন বলতো তুমি কি? আমি সাকিব, তুমি কি? আমি ওইটা, তুমি কি ওইটা, এভাবে বলতো। এটা আবার বলতো আউস, একজন বলতো খাজরাজ। কারণ যতক্ষণ পর্যন্ত এগুলো নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার কারণ না হয় ততক্ষণ পর্যন্ত এই জাতীয় পরিচয় ইসলামী শরীয়তে বৈধ। যেমন আপনি বাংলাদেশি হিসেবে বলবেন বাংলাদেশি, যে আমেরিকান আমেরিকান বলবেন, কিন্তু যতক্ষণ যখন মনে হবে যে বাংলাদেশি উত্তম আমেরিকার থেকে অথবা আমেরিকান উত্তম বাংলাদেশের থেকে, তখনই আপনি জাহিলি যুগের দাহিলি যুগের শ্রেষ্ঠত্ব দাবি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে এক আনসারিকে এক মহাজের চট দিয়েছে, আনসারি চিৎকার করে বলো ইয়া আলাল আনসার, মহাজের চিৎকার করে ইয়া আলাল মহাজের, মহাজের জন্য আসো, আনসারের জন্য আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আবি দাওয়াল জাহিলিয়া ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমাদের জাহিলি দাওয়াত কেন দিচ্ছ, আমি তোমাদের মাঝখানে এখনো আছি, এই অবস্থায় তোমরা জাহিলি দাওয়াত কেন দিচ্ছ। এর অর্থ হচ্ছে নারাত জাহিলিয়া, জাহিলি কোনো এই জাতীয় যে সমস্ত আছে, কি বলে এটাকে, মানে ডাক আছে, আহ্বান, এগুলি সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে দাউহা বা ইন্নাহা মুনতিনা, ছেড়ে দাও, ফেলে দাও, এগুলো তাড়িয়ে, এগুলিকে সবগুলো তোমার তোমাদের থেকে তাড়িয়ে দাও, কেন বা ইন্নাহা মুনতিনা, এগুলি পঁচা জিনিস, এগুলি পঁচা জিনিস। সুতরাং জাতীয়তাবাদ অথবা দেশাত্মবাদ অথবা বর্ণবাদ অথবা আর্যবাদ অথবা সেমেটিক অথবা ইব্রাহিম ইব্রাহিমিয়া, এই জাতীয় যত রকমের ডাক আজ বের হয়েছে সবগুলি হচ্ছে জাহিলিয়াত। ইসলাম ইসলাম তার মানুষের পরিচয়কে গোপন করতে বলে না। আপনি জিজ্ঞাসা বলতে পারেন যে আমি কোরাশি বা আমি হাওয়াজেন বা আমি গাতাফান বা আমি অমুক আমি অমুক, এগুলি কোনো নিষিদ্ধ নাই। যখনই এটা আসবে যে আমি সবার থেকে উত্তম, তখন এটাই নিষিদ্ধ হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামি ওয়ালা লি আজামিন আলা আরাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোনো আরবির উপর আজামির কোনো শ্রেষ্ঠত্ব নাই, শ্রেষ্ঠত্ব কোনো আজামির উপরও আরবির নাই, উল্টাটা কোনোটাও নাই, অর্থাৎ দুইটা করতে পারে। তবে কেউ তাকওয়ার মাধ্যমে যে ব্যক্তি উন্নতি হবে, উন্নতি করবে, তারই শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে। তাহলে বোঝা গেল যে ভাগ উচ্চারণ করা, যে এটা ভাগ করা যে ওরা এই গোষ্ঠীর বা এই গোষ্ঠী, এটা নিষিদ্ধ না। কিন্তু যখনই এই হিসাবে আসবে যে এরা উত্তম এরা উত্তম, কারণ সে কোরাশি তেমিমি সে অমুক গোষ্ঠ অমুক গোত্রের, ইসলাম এটাকে অনুমোদন করে নাই, ইসলাম এটাকে অনুমোদন করে নাই। কারণ মানুষ সব রাসূল বলছেন আসনা আনিল মুষ্টি, মানুষ ইয়ার মতো কি বল চিরুনির চিরুনির মাথার মতো, আর কাসনান মুষ্টে, এগুলি শিরুনি মাথা এক সমান না হলে কিন্তু মাথা ব্যথা হয়। অর্থাৎ আপনার এক সমান, মানুষ সবাই সমান, যদি ইল্লা বিত্তাকওয়া, ইল্লা বিত্তাকওয়া হাদিসে রাসূল বলেছেন তাকওয়ার মাধ্যমে শুধুমাত্র তাদের মধ্যে কি করা যাবে, পার্থক্য করা যাবে। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটি মানুষেই ধ্বংস হবে, তবে প্রত্যেকটি সৃষ্টি ধ্বংস হবে, কিন্তু আল্লাহর জন্য যা হবে তা কখনো ধ্বংস হবে না, আল্লাহর জন্য কারো তখন ধ্বংস হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুলু নাফসিন যায়েকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন প্রতিটি নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হ্যাঁ, তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ডের পুরস্কার পুরোপুরি দেওয়া হবে, তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার, তারপর যে ব্যক্তি যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, ওয়া উদখিলাল জান্নাতা জান্নাতে প্রবেশ করা হয়েছে, সেই তো সফল কাম হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হচ্ছে ধোকার সামগ্রী, ধোকার সামগ্রী। তাহলে যে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই, ধোকা দেয় দুনিয়ার জীবন। আপনি ভালো করে জানেন অনেক মানুষ আছে মৃত্যুর জন্য তার মুখ বন্ধ হয়ে গেছে, কথা বলতে বলতে আটকে যায়, তারপরেও কিন্তু ক্ষমতার স্বাদ ছাড়ে না, তারপরেও বাড়ি করতে চায়, বিল্ডিং করতে চায়, ওইটা করতে চায়, ওইটা করতে চায়, মানে সে মনে করে এমন কি কোনো কোনো মানুষ নামাজ না পড়ে বাড়ি করতেছে, একটু পরে মরে যাবে কে দেখবে, কিন্তু এটা তার চোখ সুন্দর করতেছে, জাহারা তার হায়াত দুনিয়া, চোখ সুন্দরের জন্য সেই দেখতেছে, ভালো লাগতেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াত দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খাইরুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খাইরুন মারাদ্দা ওয়া খাইরুন খাইরুন মারাদ্দা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন দুইটা জিনিস দুনিয়ার জীবনে চাকসি, দুইটা জিনিস, একটা সম্পদ, একটা হলো সন্তান। দুইটা জিনিসকে যদি কোনো আপনি সন্তানকেও সম্পদ বানাইতে পারেন আখেরাতের, তাহলে আপনার জন্য আপনি সৌভাগ্যবান। আর দুইটা জিনিস শুধু সম্পদ থাকলো, সম্পদও কাজে লাগাতে পারেন। কিরকম ন্যামাল মাল সোয়াল হলে আব্দুল সোয়াল, ভালো মানুষের সম্পদ পাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না যে দুটি মানুষের গিপ্তা করা যায়, লা হাসাদা ইল্লা ফিসনা, তাই দুটি মানুষের প্রতি ঈর্ষা করা যায়। একজন মানুষ হচ্ছে যে ব্যক্তি
এলেম অর্জন করেছে অনবরত মানুষকে বিতরণ করে যাচ্ছে। আপনি ঈর্ষা করবেন, হায় যদি ওনার মতো এলেম পাইতাম আমি সব দান করতাম। যেমন আমরা বলি শেখ সালেহ উসাইমিন, মোহাম্মদ বিন সালেহ উসাইমিনের মতো আলেম হইলে আমরা তো অনেক কাজ করতে পারতাম, আল্লাহ তো আমাদের তালেব আলেম বানিয়ে রেখেছে, উনি তো আলেম। তো এটা একটা সাইড। আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটা হচ্ছে যে কেউ যদি ওই ব্যক্তি যে ব্যক্তি সম্পদ পাইছে আর অনবরত আল্লাহর রাস্তায় দান করে যাচ্ছে, কেউ যদি বলে যে আমি যদি কোনো ওর মতো সম্পদ পাইতাম আল্লাহ দান করতাম, হুমা ফুল আজিজ সাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা সওয়াবের মধ্যে সমান। আর উল্টাটাও শুদ্ধ, একজন মানুষ দেখছে যে গুনার মধ্যে কাজ করতেছে, কেউ বলে তার মতো থাকলে আমিও বাইস্কোপ বানাইতাম, সিনেমা বানাইতাম, নিয়তের কারণে দুজনে গুনাতে সমান। আরেকজন সম্পদ অন্যায় কাজে ব্যয় করতেছে, এলেম খারাপ কাজে ব্যয় করতেছে, এলেম অর্জন করতেছে এলেম, সেখানেও সে খারাপ এলেমের জন্য যদি কোনো সামান না করে ওই দুজনের সওয়াবের মধ্যে একরকম, গুনার মধ্যে একরকম হয়ে যাবে। তো বোঝা গেল যে হাদিস হুমা ফিল ওয়াজিল সওয়া, দুজন গুনার মধ্যে একরকম হাদিসে আসছে। তাহলে বোঝা গেল যে একজন মানুষকে দুনিয়ার জীবনটা পুরোটাই হচ্ছে ধোকার সামগ্রী। এখানে ধোকা সবচেয়ে বেশি দেয় দুইটা জিনিস কে, একটা হচ্ছে সন্তান, একটা হচ্ছে সম্পদ। সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা, সন্তানের ব্যাপারে এটা বলেছেন। আবার সন্তানের ব্যাপারে আরো বলেছেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আউলাদিকুম আদুউল লাকুম, সম্পদ নিজের সন্তানের ব্যাপারে বলছে এরা তোমাদের শত্রু। কেমন, কিন্তু কখনো কখনো সন্তানও দিনের জন্য নেয়ামত হতে পারে, যদি কোনো যদি ওয়ালাদ সালেহ হয় তো তার জন্য সেটা তার নেয়ামত হয়ে যাবে, তার জন্য উপকারী কাজ হবে। আর যদি সম্পদ যদি কোনো ভালো কাজে রেখে যায় সেটাও তার জন্য নেয়ামত হয়ে যাবে। তো নেয়ামত আছে, নেকমত আছে, নেয়ামত আছে, নেকমত আছে। নেয়ামত যেমন হয় এবং নেয়ামত বিরোধী অর্থাৎ সেটা শাস্তিরও কারণ হতে পারে। তো দুনিয়ার জীবনটাকে যদি কেউ ভালো করে পর্যবেক্ষণ করে আখিরাতের জীবনকেই প্রাধান্য দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন বাল তুজিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন আবকা, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ, আখিরাতের জীবন হচ্ছে খায়ের, উত্তম, আবকা এবং বেশি বেশি অবশিষ্ট থাকবে। তো আমরা আমাদের আলোচনা আজকে আর লম্বা করবো না, যেটা আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আরো পড়বো, এখান থেকে আজকে শুরু করবো ইনশাআল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা চাইছে, না স্বপ্নের ব্যাখ্যা আমরা দেই না, কারণ অন্য কাউকে জিজ্ঞাসা করেন স্থানীয় কোনো আলেমকে, আমি স্বপ্নের ব্যাখ্যাতে খুব একটা এক্সপার্ট না, সহজ কথা বললাম, এই জন্য আমি দেই না। আপনি অন্য কোনো আলেমকে জিজ্ঞাসা করেন হয়তো তারা ভালো দিতে পারবে না। আমরা অনেক সময় শুনতাম যে কাবা শরীফ মাদ্রাসা মসজিদ এগুলো ধ্বংস হবে না, এগুলো সত্য নয়, কাবা ধ্বংস হবে, পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, মাদ্রাসা মসজিদ সবই ধ্বংস হবে। যারা বলে যে কাবা ধ্বংস হবে না, পৃথিবী মসজিদ ধ্বংস হবে, মসজিদ ধ্বংস হবে না, কিন্তু ঠিক বলে না, সবই ধ্বংস হবে, কুল্লু মান আলাইহা ফান, এখানে যা আছে সবই ধ্বংস হয়ে যাবে, না এটা শুদ্ধ নয়, উঠে নিয়ে যাবে আল্লাহ কোরআনকে, তার বাণীকে, তার এটা তার সিফাত, তার সিফাত তিনি দুনিয়াতে রাখবে না যখন মানুষ এটার উপর আমল ছেড়ে দেবে, কিন্তু এর বাইরে সবই ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হবে, কোনো কিছু ধ্বংসের বাইরে থাকবে না। তো নশ্বরের জন্য আপনার জীবনকে বিলিয়ে না দিয়ে স্থায়ী যেটা যে কাজ সেটার জন্য জীবন সেটার জন্য দেওয়া দরকার। এই জন্য কোরআন কারিম আল্লাহ তাআলা বলছেন ওয়াল বাকিয়াতু সালেহা, যে সমস্ত বাকিয়াত নেক নেক বাকি যেগুলি থাকবে নেক যেগুলি এগুলি খায়ের গায়ন দ্বারা বিকাল তোমার রবের কাছে প্রিয়। বাকিয়াতু সালেহা তাফসির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি থাকবে, এগুলি যদি কোনো কেউ করতে পারে এগুলি নষ্ট হবে না কোনোদিনই। এটাও আগের আয়াতের সাথে মিল আছে যে আল্লাহর জন্য করা হবে তা কখনো ধ্বংস হবে না। আশা করি বিষয়টা বুঝে আসছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে মানুষ এবং জিন মারা যাবে এবং আল্লাহ সৃষ্টিরা যা দুনিয়ার বুকে আছে তাও মারা যাবে, যা আসমানে আছে তারাও মারা যাবে বলে অনেকেই বলেছেন, কারণ এই আয়াতের কারণে যে অনুফেকা বিসুরি বা সয়েক আমান বিসামাওয়া তমন ফির আদে, আসমান উপরে সিংহে যখন ফুৎকার দেওয়া হবে আসমানে এবং জমিনে যা আছে সবই মারা পড়বে, এই কারণে বলছে তারা মারা যাবে সবাই, এটাই। তারপরেও কেউ কেউ ফেরেশ তাদের ঘরে ভিন্ন মত পোষণ করেছে, বিশুদ্ধ মত হচ্ছে যে তার সবাই মারা পড়বে কিন্তু আল্লাহর সাথে আরশের সাথে জান্নাত জাহান্নামের সাথে সম্পৃক্ত কোনো কিছু মারা যাবে না, কোনো কিছু ধ্বংস হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আর কোনো প্রশ্ন থাকলে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।